করোনা অতিমারির কারণে এএফসি কাপ বাতিল হলেও অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস। আগামী অক্টোবরে মালদ্বীপে এএফসি কাপের ই গ্রুপের খেলা হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে এই প্রতিযোগিতা বাতিল করে এশিয়ান ফুটবল কনফেডারেশন। তবে প্রাক মৌসুম প্রস্তুতি হিসেবে অক্টোবরে মালদ্বীপে গিয়ে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে চায় বসুন্ধরা কিংস। মুঠোফোনে বৈশাখী টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। এএফসি কাপের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের দুই প্রতিপক্ষ ছিল সিটি স্পোর্টস এবং মাঝে স্পোর্টস। মালদ্বীপে এই দুই ক্লাবের বিপক্ষেই প্রীতি ম্যাচ খেলতে চাইছে বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।